চামড়া সহ বাংলাদেশের বেশ কিছু পণ্য চীনের বাজারে শুল্কমুক্ত রপ্তানি সুবিধার ঘোষণা নতুন করে ভাবতে শুরু করেছে নাটোরের চামড়া ব্যবসায়ীরা। গত কয়েক বছর ধরে লোকসান এবং করোনার বিরূপ প্রভাব মোকাবেলার আশার আলো দেখছেন দেশের দ্বিতীয় বৃহত্তম মোকামের ব্যবসায়ীরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন মাসুম আল ইসলাম। নাটোরের চক বৈদ্যনাথ এলাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম। কোরবানির মৌসুমে এখানে 500 থেকে 700 কোটি টাকার চামড়া কেনা বেচা হয়, কিন্তু গত কয়েক বছর লোকসান, ট্যানারি মালিকদের কাছে বকেয়া না পাওয়া এবং করোনার কারণে ব্যবসায় বিরূপ প্রভাব পড়েছে। চামড়া সহ বাংলাদেশের 5,161টি পণ্য চীনের বাজারে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাওয়ায় স্থানীয় চামড়া ব্যবসায়ীদের মধ্যে চাঙ্গা ভাব। সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় খুশি তারা। আমরা তো শুল্ক ছাড় দেওয়ার একটা আভাস আমরা পাচ্ছি। চামড়াই আমাদের দেশ থেকে মূলত চায়নারই মেন খরিদ্দার, সেই কারণে চায়না যদি আমাদের শুল্ক প্রত্যাহার করে নেয় তাহলে আগামী দিনে আমরা চামড়ার ব্যবসা সারা বাংলাদেশ থেকে খুব ভালো হবে। ট্যানারি শিফট করার কারণে বিভিন্ন কারণে আমাদের টাকাটা আটকে আছে। করোনার যদি কোরবানির আগে বর্তমান ট্যানারির মালিকরা আমাদের কাঁচা চামড়াদের চামড়া আলাদের পাওনা টাকা পরিশোধ করে তাহলে কাঁচা চামড়ার আমদানির অবস্থা ভালো হবে। চীনের বাজারে বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত প্রবেশ করবে বড় সুসংবাদ। এখন সময় চামড়াজাত পণ্য রপ্তানির দিকে নজর দেবার, বলছেন সংশ্লিষ্টরা। 5,000-এর অধিক পণ্য চায়নার বাজারে আমাদের প্রবেশ করবে শুল্কমুক্ত। এটা দীর্ঘদিন ধরেই দুই সরকারের মধ্যে আলাপ আলোচনা চলছিল। আমি মনে করি যে এই দুঃসময়ে আমাদের জন্য একটা বড় সুযোগ সৃষ্টি হলো। কোরবানির ঈদের আগে ঢাকার ট্যানারি মালিকদের কাছে পাওনা বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন।